কি বললেন? উকিল সাহেব বেরিয়ে গেছেন, কিন্তু আমার এখানে তো এখন এসে পৌঁছাননি। ওকে আব্বু। হ্যালো মাই সুইটহার্ট, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? আম্মু ভাইয়াকে ডেকে আনতে বলেছে, আমি যাই আব্বু। যাও তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আরে উকিল, এসো এসো, আমি তোমার এখানে এইমাত্র টেলিফোন করেছিলাম। আজ নীলদরিয়ার মামলার রায় হাতে পেয়ে যাব। আজ 20 বছর পর আমার মরহুম আব্বাজানের আত্মার শান্তি পাবে। আমাদের এই কেসে জিততেই হবে। ওই নীলদরিয়ার মাছ ধরার এলাকা নিয়ে গত 20 বছর ধরে আজমপুরের খান পরিবার ও পলাশপুরের গাজী পরিবারের মধ্যে অনেক সংঘর্ষ হয়েছে, অনেক লোক তাদের জীবন দিয়েছে। এই মামলার রায় প্রমাণ করে দেবে দেওয়ান গাজী পরিবার ছাড়া ওই নীল দরিয়ায় মাছ ধরার অধিকার আর কারো নেই। কিন্তু শাহবাজ খান যদি কোর্টের রায় না মানে? সাপের বিষ তার ভেঙে গেলে তার ছোবলে কোনো ভয় থাকে না। শাহবাজ যতই ফোসফোস করুক, মামলার রায় যদি আমাদের পক্ষে যায় তাহলে ওর বিষ তাঁর ভেঙে যাবে। কোর্টের রায় না মানলে আবার যুদ্ধ হবে, শান্ত সাগরে আবার সাইক্লোন হয়ে দেওয়ান গাজীর বন্দুক গর্জে উঠবে, স্তব্ধ করে দেবে শাহবাজ। দেওয়ান গাজী কি দেশটাকে মগের মুল্লুক পেয়েছেন যে তার ইচ্ছে মতো মামলার রায় ঘোষণা করবেন জজ সাহেব? 20 বছর যাবত যে মামলা কোর্টে ঝুলছে তার রায় এত সহজেই দেওয়ান গাজীর পক্ষে ঘোষিত হবে কখনো না। দেওয়ান গাজীকে কি করে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো যায় সেই ব্যবস্থাই করুন, আমি তাকে এবার কঠিন শিক্ষা দিতে চাই। জি খান সাহেব, আমি সেই ব্যবস্থাই করব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু আমি সাথিয়াপুর কাছে যাব। কেন, তোমার সাথিয়াপু কোথায় গিয়েছে? সমুদ্রের ধারে ঘুরতে বেরিয়েছে। আমি যাই আব্বু। যাও, আপুকে সঙ্গে নিয়ে জলদি চলে আসবে, কেমন? ঠিক আছে। সাথীর জন্য যে ছেলের বিয়ের প্রস্তাব এসেছে আপনার পছন্দ হয়েছে? কেন পছন্দ হবে না, বংশ মর্যাদায় বলো আর অর্থ প্রতিপত্তিতে বলো কোনো অংশেই কম নয়। তাছাড়া ছেলে উচ্চ শিক্ষিত এবং উপযুক্ত, সাথী ওখানে সুখী থাকবে। Thank you.
দেশটা আছে যেখানে আছি শুধু সেখানে আমি তোমার ইয়ে জীবন হয় ও সেই জীবনে আমি তোমাকে চাই আর কিছু নয় এই গানটি কোথেকে শিখলি? কেন তুমি আর সাথী আপু যখন নাচছিলে গাইছিলে আমরা শুধু দুজন দুজন উল্লাসের আগেই তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা ঠুকে দিন। শাহবাজ খান জীবনে কোনদিন পরাজিত হয়নি। আমি আমার চির শত্রু দেওয়ান গাজীর পরাজয় দেখতে চাই। আমি মামলায় জিতে গেছি। শাহবাজ খানের পরাজয় আর দেওয়ানগঞ্জের জয়। কি আনন্দ আজ আমি কোথায় রাখি? এই তোরা কে কোথায় আছিস? আনন্দ কর, বন্দুকের গুলি ফোটা, আতশবাজি ফোটা, যাতে করে ওই বন্দুকের আওয়াজ আর আতশবাজি রোশনাই ওই শাহবাজ খানের বুকে চালা ধরিয়ে দেয়, ধ্বংস করে দেয় শাহবাজ খানের মাছ ধরার ট্রলার। গুলি ফোটা। সর্বনাশ, সাথীকে নিয়ে আমাকে এক্ষুন পালিয়ে যেতে হবে। সবুজ, সাথী, সব ত্যাগ করে চলে এসেছি সাথী। আমি সব ছেড়ে চলে এসেছি সবুজ। আজ থেকে আমরা শুধু দুজন দুজন আর
চলো চলো। ওই শাহবাজ খানের লোকেরা সাবধান, ওদের মাছ ধরার জাল আর ট্রলার ধ্বংস করতে যাচ্ছি। ওসমান গনি, যুদ্ধ শুরু করে দিলি, শাহবাজ খানের লোকেরা নগরে ছাড়ব না, তোর বাপ দেওয়ান গাজীরে কয়া দিস। দেওয়ান সাহেব, আপনার পোষা কুকুরগুলোর সাহস কি করে হলো আমার এলাকায় আমার লোকদের জালের উপর দিয়ে ট্রলার চালিয়ে দেবান, লক্ষ টাকার জাল বরবাদ করে দেবার? ওই পোষা কুকুরগুলি কি ভুলে গেছে শাহবাজ খানের গুলির নিশানা কখনো ফসকায় না? গলা নিচু করে কথা বলুন মিস্টার শাহবাজ, বন্দুক শুধু আপনার কাছেই নয় আমার কাছেও আছে, ওই এলাকা এখন আর আপনার দখলে নয়, মামলায় আমি জিতে গেছি, ওই এলাকা এখন আমার। অসম্ভব, যে এলাকায় গত 20 বছর ধরে আমার ট্রলার মাছ ধরছে সে এলাকা আপনার হতে পারে না। আপনি কথা বলছেন গায়ের জোরে, আর আমি কথা বলছি আদালতের রায়ের জোরে। এই দেখুন, খবরদার, আইন নিজের হাতে তুলে নিলে আমি আপনাদের গ্রেফতার করতে বাধ্য হব। গ্রেফতার করতে হলে তাদের করুন যারা মিথ্যে সাক্ষী ও দলিল দিয়ে মামলা জেতে, গরিবের মাছ ধরার জাল ছিঁড়ে তাদের মুখের আহার করে নেয়। দেওয়ান পরিবার প্রয়োজনে নিজের শরীরে সমস্ত রক্ত দিয়ে নীল সমুদ্র লাল করবে, তবুও নিজের অধিকার আদায় করবে। রক্ত ঝরানোই যখন আপনার শখ তাহলে তাই হোক, রক্ত দিয়ে আজ পলাশপুর আর আজমপুরের ইতিহাস নতুন করে লেখা হোক। সাহেব সাহেব, আপনার ছেলে আর আপনার মেয়ে পালিয়ে যাচ্ছে। চল, সাথী সবুজ, সাথী না, সবুজ যাবো না, সাথী ছেড়ে দাও। মিস্টার দেওয়ান গাজী, আপনার ছেলে হাত বড় লম্বা, আজ আমার মেয়ের হাত ধরে কাজী অফিস পর্যন্ত এসেছে, আপনার ছেলেকে সাবধান করে দিন, আমার মেয়ের দিকে আবার হাত বাড়ালে সে হাত আমি কেটে ফেলবো। বেগানা পুরুষের হাত ধরে যে মেয়ে বের হয়ে আসে তাকে লোকে নাস্তা বলে। মিস্টার শাহবাজ খান, মেয়ের পায়ে শিকল লাগান, নয়তো লোকে নষ্ট মেয়ের পিতা বলে আপনাকে বেইজ্জত করবে। আমাকে ছেড়ে দাও চাচু। সাথী সবুজ, সাথী সাথী চাচু আমাকে ছেড়ে দাও। সাথী নিজের সন্তানকে এভাবে মেরে কি প্রমাণ করতে চান, কি দৃষ্টান্ত স্থাপন করতে চান? একবার যদি আপনার সন্তান আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে, যদি বাবার বুকে বন্দুক ধরে নিজের ভালোবাসার মর্যাদা আদায় করে নিতে চায়, তখন তখন প্রয়োজনে আবার পিতা সন্তানের ইতিহাস নতুন করে লেখা হবে। দুনিয়ার বুকে রুস্তম তারই সন্তান সোহরাবের হাতে জীবন দিয়ে ইতিহাস রচনা করেছিল, আমিও প্রয়োজনে নিজের সন্তানকে কোরবানি দিয়ে নতুন ইতিহাস রচনা করব। আমার কোল খালি করে আপনি আমাকে কি সুখ দেবেন? সন্তানকে সন্তানকে যদি ফিরে পেতে চাও তাহলে ওকে বোঝাও, দেওয়ান এমন সন্তানের লাশ কেটে নদীতে ভাসিয়ে দেবে, কিন্তু আজমপুরের খান পরিবারের সাথে তার সম্পর্ক মেনে নেবে না। তুই সাথীকে ভুলে যা বাবা। না মা, আমি খাবো না। কোনো মা কি পারে সন্তানকে অভুক্ত রেখে নিশ্চিন্ত থাকতে? খামা নে, খেতে পারি
কিন্তু আমি যা চাই তোমাকে তাই এনে দিতে হবে। বল মা, তুই কি খাবি? আমাকে বিষ এনে দাও, খেয়ে প্রাণটা জুড়াই। সাথী, এতে কি বলছিস মা? কোনো বাবা মা কি পারে তার সন্তানের মুখে নিজের হাতে বিষ তুলে দিতে? পারে। এই নে বিষ। আপনি কি করছেন? যা আমার করা উচিত আমি তাই করছি। বিষ খেয়ে আমার মেয়ের মৃত্যু হলেও আমার কোনো কষ্ট নেই। তবু শাহবাজ খান দেওয়ান গাজির সামনে কখনো হার স্বীকার করবে না। নে। সবুজ, মনে পড়ে আম্মু, একদিন তুমি বলেছিলে এই বেনারসি শাড়ি পরিয়ে তোমার বৌমাকে তুমি বরণ করে নেবে। আজ আমি তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আম্মু, আমাকে আশীর্বাদ করো। তোমার বৌমাকে এই শাড়ি পরিয়ে আমার নতুন বাসর রচনা করব। তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। কোন মা কি পারে তার সন্তানকে মৃত্যুর মুখে যাবার জন্য আশীর্বাদ করতে? তুমি কি পারবে আম্মু সমুদ্রের ঢেউকে থামিয়ে দিতে? তুমি কি পারবে নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকতে? পারবে শরীরে রক্তকে অস্বীকার করতে? পারবে না আম্মু, পারবে না। তেমনি আমিও সাথীকে অস্বীকার করতে পারবো না। সাথী আমার জীবন, আমার ধমনী রক্ত, আমার নিঃশ্বাস প্রশ্বাস। সাথীকে ছাড়া আমি বাঁচবো না আম্মু। আশীর্বাদ তোমাকে করতেই হবে। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। তুই যেতে চাস, যা, তোকে আমি আটকাবো না। কিন্তু আশীর্বাদ দিয়ে নিজের চোখের সামনে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তুমি যদি অনুমতি না দাও আমি তোমার পায়ে মাথা ঘুটে মরবো। তুমি কি তাই চাও আম্মু? বলো আম্মু, তুমি কি তাই চাও? চলে যেতে চাস, সাথীকে নিয়ে ঘর বাঁধতে চাস, যা। কিন্তু আমাকে কথা দিতে হবে, পৃথিবীর এমন কোনায় ঘর বাঁধবি যেখানে কোনো দেওয়ান গাজী নেই, শাহবাজ খান নেই, তাদের মিথ্যে অহংকারের প্রাচীর যেখানে তোদের জীবনের বাধা হয়ে দাঁড়াবে না। চলে যা, কিন্তু যে চোখের সামনে তোকে আমি তিলে তিলে বড় করেছি সেই চোখে আমি তোর বিদায় দেখতে পারবো না। আমি আমার চোখ বন্ধ করে রাখছি, তুই যা। আমি চোখ খোলার আগে তুই চলে যা সব, চলে যা, চলে যা। ভাইয়া, আমি বাড়ির পিছনে আছি, আব্বু নামাজ পড়ছে, তুমি জলদি আসো। তাড়াতাড়ি যাও, উঠতে পারছি না। আব্বু তাড়াতাড়ি যাও,
ওই যে চাচু আছে, কাঁদে যাও আপু। পাচ্ছি না তো। আপু সাগর, খোদা হাফেজ। আর বস ভাইজান, সাথী পালিয়েছে। যাও ওসমান গনি, সবুজ পালিয়েছে। এতগুলো বছর হয়ে গেল, তুমি ওর সাথীর কথা ভুলতে পারলে না আঞ্জুম? আপনি কি পেরেছেন? আজ কত তারিখ জানেন? কেন বলো তো? আগামীকাল সাগরের জন্মদিন। ও, যে সন্তান নেই তার জন্য না হয় নিজেকে সান্ত্বনা দেওয়া যায়,
কিন্তু সাগর তো মরেনি, বলতে পারেন কি দোষে আমার জল জ্যান্ত ছেলেটিকে আমি চাইলেই বুকে জড়িয়ে ধরতে পারি না। নিজের সন্তান কেন নিজের কাছে অচেনা, বলতে পারেন? তার উত্তর তুমি জানো না আঞ্জুম। আমিও তো বাবা, আমার কি ইচ্ছে করে না সাগরকে তার জন্মদিনে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করতে, চোখের মনি করে তাকে সব সময় বুক দিয়ে আগলে রাখতে, তাকে নিয়ে আনন্দ করতে। কিন্তু না, এই অসুস্থ বাতাস, এই রক্তের গন্ধ, এই গুলির শব্দ, এর সব কিছু থেকে আমি তাকে দূরে রাখতে চাই। তোমার এক সন্তানকে আমি বাঁচাতে পারিনি, আর একজনও যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায়, তাহলে তোমার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারো আঞ্জুম? কিন্তু আপনার চোখের আড়ালে তার যদি কোনো ক্ষতি হয়? ভবিষ্যতের উপর আমাদের কোনো হাত নেই। আমার সন্তান শহরে আমার এমন একজন বন্ধুর কাছে মানুষ হচ্ছে যাকে আমি নিজের ভাইয়ের চেয়েও বেশি জানি, সেখানে সাগরের কোনো অযত্ন হচ্ছে না। এ সাগর ভাইসান, আমার বাল্য জীবনের বন্ধু শাহবাজ খানের একমাত্র ছেলে, ছোটবেলা থেকে আমার এখানেই মানুষ হচ্ছে। প্রফেসর সাহেব, সাগর কোচিকে যায়নি আর আমি অস্থির হব না? ওকে প্রফেসর সাহেব, খবর নিয়ে আমি আপনাকে জানাচ্ছি। আজ ওর জন্মদিন, কাউকে কিছু না বলে কোথায় যেতে পারে? তুই জানিস, তাহলে আমাকে বলিস নি কেন? সাগরের জন্য যখন তুমি অস্থির হয়ে যাও তখন আমার খুব ভালো লাগে। তোমার সাগর মডেল হয়েছে, মডেলে শুটিং করছে, এতদিন পর ওনার শখ জেগেছে, উনি মডেল তারকা হবে। বেশ তো, ভালো কথা। ওনার মডেল তারকা হওয়ার শখ আমি মিটাচ্ছি। আমি ওর জন্মদিনে কত প্ল্যান পূরণ করে রেখেছি, লং ড্রাইভে যাব, কেক কাটবো, রাতে একত্রে ডিনার করব, দেখাচ্ছি মজা। আমার সেক্রেটারি নাম্বার 1, সেক্রেটারি নাম্বার 2, ও মাই গড, সেক্রেটারি নাম্বার 3, নাম্বার 4, কুইক কাম হিয়ার। মা সোনালি, হঠাৎ ঝড় হওয়া বই দিয়েছিস? তোমার সাগরের উপর আজ আমি তুফান বসিয়ে দেবো, আই মিন সাইক্লোন, টর্নেডো। Move and follow me. That is the best, the best, best kaaj prothom shooting e tumi baji mat kore diyecho. Thank you. Oh my god, sunale eshe poreche amar 12 ta bajiye charbe, palai paliye jabe kothay bachchadhon, dhora tomake ditei hobe, move.
সোনালী আমাকে কষ্ট দিয়ে খুব আনন্দ পাস তুই মোটেই না
আজকের দিনটা যে একটু বিশেষ দিন সে খেয়াল তোর আছে? ওরে বাবা, আজ তোকে নিয়ে আমি কত প্ল্যান প্রোগ্রাম করে রেখেছি। আমি সব জানি। কি জানিস তুই? আমাকে নিয়ে লং ড্রাইভে যাবি, কেক কেটে মুখে তুলে দিবি, রাতে একসাথে ডিনার খাবি, আর এখন বলবি সাগর হ্যাপি বার্থডে টু ইউ। সাগর সাগর, এই দেখ আন্টির চিঠি এসেছে। আন্টির চিঠি পেয়ে তোর মনটা খারাপ হয়ে গেল কেন? মন খারাপ হবে না কেন? চিঠি খুলেই দেখবো এবারও লেখা আছে গ্রামে যেতে পারবো না, এখান থেকে সোজা বিদেশে পড়তে যেতে হবে। তুই বল সোনালি, আমি কত বছর ধরে গ্রামে যাই না, আমার বাবা মায়ের কি আমাকে দেখতে একবার ইচ্ছে করে না? কিন্তু আন্টি তোকে যেতে লিখেছে। কি বললি? হ্যাঁ, আম্মু আমাকে যেতে বলেছে। ইয়াহু, ও সোনালি, মাই মাম ইজ গ্রেট। ইশ, কতদিন পর গ্রামে যাব, মায়ের কাছে যাব। আম্মু আমাকে আজ কত বছর পর চিঠি লিখেছে জানিস সোনালি? আমার ইচ্ছে করছে মায়ের কাছে উড়ে চলে যাই। তুই এখনই যাবি? হ্যাঁ, আমাকে যেতে বললি না। তুই যাবি? বেশ তো চল। না থাক। কেন থাকবে? কেন না? তুই কতদিন পর মায়ের কাছে যাবি? সবাই তোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, এর মাঝে আমি গেলে হারিয়েই যাবো। তার চেয়ে বরং এমন সময় আমি যাব যখন তুই আমাকে নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়বি। হেই ফ্রেন্ড, সেটা কবে? বলবো না, আজিমপুরে গিয়ে তোকে চমকে দেব। সাগর সাগর, তোমার যাওয়ার সব ব্যবস্থা করে রেখেছি, আজই তুমি কক্সবাজার রওনা হতে পারবে। ওয়াও, ও গ্রেট, ও মাই গ্রেট আঙ্কেল। এবার কিন্তু আমি আরবাজের জন্য মেয়ে দেখব। বেশ তো। এক্সকিউজ মি, আরবাজটা যেন কে? বিআই। ও হ্যাঁ, বিআই। আম্মু, ও চাচু, তুমি বাড়িতে কেন এসেছো? সাগর, তোমাকে না আমি বলেছিলাম আমি ডেকে না পাঠানো পর্যন্ত তুমি আজমপুরের মাটিতে পা দেবে না? কেন এসেছো আজমপুর? কেন? কে ডেকেছে তোমাকে? কে? আমি। আমার ছেলেকে আমি ডেকে পাঠিয়েছি। আয় সাগর। এক্সকিউজ মি দুলা ভাই, সাগর যেন কে? না ঠিক আছে, আপনি জানেন। এত সুন্দর বাড়ি, কত জমি জমা, বিদেশে চাকরি, কিন্তু দেশে এসে একটা বিয়েও করতে পারলাম না। উফ, কাকে যে বিয়ে করি, কেউ তো রাজি হয় না। কার সঙ্গে কথা কইতেছ গো? কেউরই তো দেখি না। বলছিলাম কি, আমাকে যে বিয়ে করবে সে এই সম্পত্তির মালিক হবে। তুমি আমাকে বিয়ে করবে? কয় কি, তোমার মতো মর্তিরে করলাম বিয়া? তোমাকে আমি সব সময় কোলে কোলে রাখবো। কয় কি রে, বিয়ে করবে না? ও মাই গড, আমি তো ভালোবাসি সুন্দরী রে, আমারে বাপ করে দাও। লাল, ইউ, তুমি কথা কইতে পারো? আরে না না, এই যে কথা কইলো না না, সত্যি আমি পারি না। তুমি জানো না যে কথা কয় তারে আমি পছন্দ করি না? কথা কয় কে, ভূত না পেতনি? আমি বোবা না, আমি কথা কইতে পারি। তুই তুই জীবনেও আমারে পাবি না। ওয়াও, ha ha ha!
I just call to say I love you. I just... Ow! I love you. I just called to say I আপনি যে মানে গুইনা গুইনা 5:30টা রাতে দিলেন, আমি আপনার কিছু কইছি? কিচ্ছু কই না। আপনার ঘুষিতে আমার থোতা কাইটা রক্ত ভরাইছে, আমি আপনার কিছু কইছি? কই নাই। আপনি আমারে কেন মারতেছেন আব্বা? একটা ফুলের মতো মেয়ের দিকে হাত বাড়াতে তো লজ্জা করলো না? কি দোষ করেছিল ওই মেয়েটি? আব্বা কয় কি, সব দোষই তো ওই ডানা কাটা পরেই। আমি ঠান্ডা বালির মধ্যে আমার গরম সেটাকে ঠান্ডা করতেছিলাম, আজকা ওই ডানা কাটা পরি গরম পাহুটা আমার বুকের মধ্যে পড়লো। আপনি কোন আব্বা, এরপর আমি কেমনে ঠান্ডা থাকি বলেন? আর আমি তোর কোনো ক্ষতি করতে চাই নাই, আমি সহজ সরল মানুষ, আমার দায়িত্ব আছে না, এমন মাইয়ার শাসন দরকার, না হলে যে কোনো সময় বিপদ হইতে পারে। তাই তো বিপদের ধরনটা তারে বুঝাই দেখেছিলাম। কিন্তু তার আগে আপনি যে জ্বালালি মারটা মারে দিলেন, কিন্তু জানলে গা আপনার ঠো আমি খাইলাম। হ্যাঁ ডাই, আমি যাই আব্বা, সালাম আলাইকুম। বাবা দেখেছিস, বলতে না বলতে ঠান্ডা লেগে গেল। কেন যা সমুদ্রের পারে জানিস না, ছোটবেলা থেকে তোর অল্পতেই ঠান্ডা লেগে যায়। নোনা পানিতে গোসল করে কি মজা পাস? গাজি যদি শুনে তাহলে তোকে কি করবে জানিস? তারপর যদি দেখে শামুকে পা কেটেছে। সুইটহার্ট, তুমি না বললে বাবা জানতেই পারবে না। তুমি না ডাক্তার, তুমি বুঝি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করতে পারবে না? আমি পশুর ডাক্তার না হয়ে তোর জন্য মানুষের ডাক্তার হওয়াই উচিত ছিল। যা ছোট গিন্নি, ব্যবস্থা করে দিলাম, রক্ত আর পড়বে না। তুমি আমাকে ছোট গিন্নি ছোট গিন্নি ছোট গিন্নি বলো কেন? কেন, এ বাড়ির গিন্নি হতে তোর কোনো আপত্তি আছে নাকি? রক্তের সম্পর্কে আমি তোর কিছু নই, কিন্তু দাদু বলে তো ডাকিস। আদর ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছি, আমি তোকে ছোট গিন্নি বলবো না তো কে বলবে? ডার্লিং, রাগ করেছো বুঝি? প্লিজ দাদু, এই কান ধরছি, আমাকে মাফ করে দাও। তুমি রাগ করলে আমি কোথায় যাব? কে আমার বকবক শুনবে? শুধু তোর জন্য এই সমুদ্রের পাড়ে অজপাড়া গায়ে পড়ে আছি, তা না হলে এই মারামারি খুনাখুনির ভিতর আমি থাকি। যা, কথা না বাড়ি বাড়ি যা। গাজী বাড়ি ফিরে তোকে না দেখলে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। আগে বলো মাফ করে দিয়েছো, তারপর যাব। হ্যাঁ হ্যাঁ, বললাম তো
আমার ছোট কিডনিকে মাফ না করে কাকে মাফ করবো? জলদি যা যা। বাই বুড়া। চিনুক এদিকে এসো। চিনুক তোমার পায়ের আরেকটা নূপুর কোথায়? চিনুক আমি আমার প্রশ্নের জবাব পাইনি, তোমার পা খালি কেন? ও নূপুর মনে হয় খুলে পড়ে গেছে। কোথায়? সমুদ্রের পারে। বাই ওসমান, আমার সমস্ত লোক নিয়ে সমুদ্রের পারে যাও, তন্ন তন্ন করে খোঁজো, আমার মেয়ের পায়ে নূপুর আমার চাই। ভাইজান, সামান্য একটা নূপুরের জন্য এত লোক নিয়ে? দেওয়ান গাজীর মেয়ের পায়ে নূপুর সামান্য নয়, আমি চাই না ওই নূপুর অন্য কারো হাতে পড়ুক। এত কাছে পেয়েও তাকে হারিয়ে ফেললাম, ওকে যে আমার খুঁজে বের করতেই হবে। কেন বলছিস? একটু খিদে নেই, এই দেখো আব্বু এলে একসাথে খাবো। জানিস খোকা, তুই বাড়ি আসাতে সবচেয়ে বেশি কে খুশি হয়েছে? কে আবার? এই তুমি। আমার চেয়ে বেশি খুশি হয়েছে তোর আব্বু। আব্বু? সারা জীবন তুমি আমার পাশে পাশে থেকেছ, আজ তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ। ক্যান্সারের রোগী আমি, আর এ রোগ হইলে কেউই বাঁচে না। ডাক্তার আমার শেষ জবাব দিয়া দিছে, তবে আমি সইলা গেলেও আমার পর আসগর আমারই মতো আপনার খেদমত করব হুজুর। ঠিক আছে, আসগর তোমার মুখে জখমের দাগ কেন? ও কিছু না, ওলাপানে ডাঙ্গুলি খেলছিল, ওই আয়সা লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে চলবে। জি আচ্ছা। গফুর হুজুর, আজ তাহলে আসি? না না, তোমাকে আর উঠতে হবে না, তুমি বিশ্রাম করো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। এসো আর বস। আসি গফুর। নাটকার পু তরে দেই আমি জখমের মলম লাগাবো। তোমাকে যে খুঁজে পেতেই হবে, কিন্তু কিভাবে? পেয়েছি, এত সুন্দরী মেয়েকে এলাকার লোকজন নিশ্চয়ই চিনবে। এই আমি প্রতিজ্ঞা করলাম, চোখ খুলে আমি যাকেই দেখব, জীব জানোয়ার
পশু পাখি, তাকেই আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো। কোথায় যে তোমাকে পাই? একা নাকি? কে? কাউকে তো দিচ্ছি না। একা নাকি? ভূত ফেরত নাকি? আল্লাহ বাঁচাও। এই একা নাকি? আল্লাহ এই আবার কোন সাইজ? দেখতেই তো পারছেন আমি একা। হাতে ওটা কি? এক সুন্দরী মেয়ের ছবি। দেখি। দেখেন? বলতে পারেন ওকে কোথায় পাবো? আমার এখানে। তোর এত বড় সাহস দেখো আমার ভাই যেন ধাক্কা দিয়ে তুই মাটিতে ফেলে দিয়েছিস। ওসমান তুই ভুল করছিস, ও আজ আমার জীবন বাঁচিয়েছে। ও না থাকলে আজ আমাকে রাস্তায় মরে পড়ে থাকতে হতো। ইয়াং ম্যান তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। মানুষের উপকার করাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম। বাহ, ওয়েল সেড। কিন্তু দেওয়ানগাজী জীবনে কারো কাছে কখনো ঋণী থাকেনি, তুমি কি চাও? আপনার কাছে আমার কোনো কিছু চাইবার নেই, আর যদি কখনো প্রয়োজন হয় চেয়ে নেব। আসি। ছেলেটিকে তো আগে কখনো দেখিনি। একে দেখেছিস? এই মেয়ে ওইখানে, তুই ঠিক দেখেছিস? দুদিন ধরে ঠান্ডা জ্বর, মাথা ব্যথা, কিচ্ছু ভালো লাগে না। তা পশুটা কি মরদ না মাদি? মরদ। বয়স? বাইশ। দাঁত কয়টা? জি বত্রিশটা। বত্রিশটা? কি ধরনের পশু? ভেড়া, খাসি না গরু? আরে ভেড়া খাসি গরু এসব দিয়ে কি হবে, রোগী তো আমি। শেয়ানা পাগল। তুমি ভুল জায়গায় এসেছ, ডাক্তার আমি ঠিকই, তবে মানুষের না, চার পায়ে পশুর। বাবা সাগর তোরা পড়ে গেছে পশু। হ্যাঁ পশু মানে অ্যানিমেল। ও আমি ভুল জায়গায় আসিনি, আমি ঠিক জায়গায় এসে পড়েছি। আমার ইয়েটা, ওই যে ইয়েটা। হ্যাঁ তোমার ইয়েটাকে ওই যে ইয়েটা এখানে নিয়ে এসো। পাগল কোথাকে? জি এক্ষুনি আনছি। পাগল দাদু, তোমার এই রোগী কিন্তু দেশের রোগী নয়। কি বলছিস? হ্যাঁ দাদু, এই রোগের ডাক্তার আমি। কি করে চিকিৎসা করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। ও তা আগে বলবি তো, তুই ডাক্তার হয়ে আমার চেয়ারে বস, আমি চাই। এখন পশু পাবো কোথায়? পরিষ্কার আলি ধর। পেয়েছি। ঠান্ডা ঠান্ডা, শান্ত হ।
আপনি? জি, এবার ছাগলটাকে টেবিলের উপর চেপে ধরুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু ডাক্তার সাহেব, আমি এই ধরনের কেসের স্পেশালিস্ট, ডাক্তার লাগবে না। ডাক্তার সাহেবকে আমার কোনো দরকার নেই। আচ্ছা, আমার যাকে দরকার আমি তাকে পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এবার ছাগলটাকে ভালো করে চেপে ধরুন। আচ্ছা আচ্ছা, ইনজেকশন দিতে হবে। ছাগল ছাগলের জন্য পাগল। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ইনজেকশনটা ভালো করে লাগিয়ে দিন। ঠিক আছে, নো প্রবলেম। এবার কেমন লাগছে? এবার ভ্যা ভ্যা ম্যা ম্যা করতে করতে বাড়ি চলে যান। বাবা, বাঁচা গেল। আমার ছবি ওর কাছে? সাগর, দাঁড়াও, সাগরের কি আছে দেখি। নাও, হিসেবে আবার গন্ডগোল করো না জানি। দেখে চলতে পারিস না। I am extremely sorry. Excuse me, আপনাকে ঠিক চিনতে পারলাম না। উনি কে? আমি ওনার পরিচয় জানতে চাইলাম, উনি আমার সাথে কোনো কথাই বলল না। তুই জানিস না ও কথা বলতে পারে না, ধোপা। ও বুঝতে পেরেছি, ধোপা ধোপা ধোপা। বুবু, সাগর কোথায় আছে হয়তো কোথাও। এক্সকিউজ মি ম্যাডাম, কি তুমি জানো কে? তোর মাথার মুন্ডু, আস্ত একটা পাগল। আমার শার্ট, মামা, এই মামা, আমার শার্ট কোথায়? আমার মনে হয় তোর মা। Oh, my God.
নুপুরের জন্য তোমার জীবনটাই যেত বাবা। এটা সামান্য নুপুর নয় চাচি, এই নুপুর আমার প্রেম, আমার ভালোবাসা। এই নুপুর কাছ ছাড়া হলে আমি বাঁচব না চাচি, আমি বাঁচব না। কেন বাঁচবে না? এই নুপুর কার কি আছে? এই নুপুরে, এই নুপুরে জড়িয়ে আছে আমার প্রিয়ার পরশ, আমার ভালোবাসার মানুষের গায়ের উষ্ণতা। যদি সারা জীবন এই নুপুরের মতো আমার প্রিয়ার শরীরের সাথে জড়িয়ে থাকতে পারতাম। এতই যখন ভালোবাসা, তখন ঘরে তুলে নিলেই পারো। আই লাভ ইউ, কে সাজালো এমন করে? কাউকেই তো দেখছি না। এত সুন্দর করে গাড়িটাকে কে সাজাতে পারে? বলুন। মানে আমার গাড়িটা, আমার গাড়িটাকে যেন কাট দিয়ে। ওয়াও, বাহ, খুব সুন্দর। যে আপনার গাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে সে নিশ্চয়ই আপনাকে ভালোবাসে। মানুষটা কে বলুন তো? মানুষটা চোখের সামনেই আছে।
কিন্তু ধরা দেয় না। কেমন পুরুষ মানুষ আপনি, ভালোবাসার মানুষকে আটকাতে পারেন না? ভালোবাসার মানুষ যদি নিজে থেকে ধরা না দেয় তাহলে কি তাকে জোর করে ভালোবাসা যায়? যুদ্ধ করে দেশ জয় করা যায়, কিন্তু এই মন নয়। ভালোবাসার মানুষ যদি বলে ফেলে আপনাকে ভালোবাসে, আপনি কি করবেন? যদি পাই তাকে সারাদিন ভরে দেখব, মনের গোপন কুটিরে তাকে নিয়ে স্বপ্নের বাসর সাজাবো, এই হৃদয়ে তাকে চিরদিনের জন্য আপন করে নেব। কি করছেন? ছাড়ুন বলছি। আপনি যা ভাবছেন আমি তা নই, আপনার ভালোবাসার মানুষ অন্য কেউ হতে পারে। আপনি নন তাহলে কে? হাতের লেখা দেখে মনে হচ্ছে আমার বান্ধবী পদ্ম। পদ্ম? পদ্ম আপনার বান্ধবী? প্লিজ তার সাথে দেখা করার ব্যবস্থা করে দিন না। যে আমাকে ভালোবাসে তাকে অন্তত একবার দেখি, আমি যেমনটি চাই সে তেমনটি কিনা দেখতে চান? বেশ তো, আজ বিকেলে দেখার ব্যবস্থা করতে পারি, তাই নাকি? প্লিজ প্লিজ দেখা করার ব্যবস্থা করে দিন না, প্লিজ। তাহলে বিকেলে ওই টাটা পাহাড়ে আপনি যাবেন? আচ্ছা, আমি পদ্মকে পাঠাবো। বাই। সে বান্ধবী সেজে আমাকে বোকা বানানোর মজাটা তুমি টের পাবে। স্যুইটহার্ট, আমি জানতাম তুমি সেই যে আমার গাড়িটাকে কাঠ দিয়ে সাজিয়ে রেখেছিল, তাতে লিখে দিয়েছিল তিনটি শব্দ, আই লাভ ইউ। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই জেনেছি তুমি আমার। কিন্তু এভাবে নিজেকে আড়াল করে রেখেছো কেন বলো না? আই লাভ ইউ বলো না? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। না না, আই লাভ ইউ। বটকি তোর বাই লাভের খুশি গিলাই। শোনো শোনো না লক্ষ্মী, শুনে যাও, আই লাভ ইউ। গাড়িটাকে ভিতর দিয়ে না সাজিয়ে তোমার ভালোবাসা দিয়ে মনটাকে সাজালেই তো পারতে। আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমার ভালোবাসার কাঙাল। তোমার মুখে আই লাভ ইউ শোনার জন্য আমি দেওয়ানা হয়ে গেছি। আই লাভ ইউ ছিল
আছে কেউ এখানে নেই তো এখন এসো না কাছে বুকেরই মাঝে করো না আপন যত কাছে যাই সুখ খুঁজে পাই লাগে শিহরণ ঘরে ফিরিয়ে এনেছে। আমি খুব খুশি হয়েছি মা, চল নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। থ্যাংক ইউ, বাই। ওসমান, বরকত চাচার নাতি স্বাধীন কবে আসছে? কয়েকদিনের মধ্যে চলে আসবে ভাইজান। বরকত চাচাকে পয়গম পাঠাও, স্বাধীনের সাথে জিনুগের বিয়ের ব্যাপারে আমি কথা বলতে চাই। জি ভাইজান, আমি এক্ষুনি যাচ্ছি। হঠাৎ মেয়ের বিয়ে দিচ্ছেন? সালেহা বেগম, দেওয়ান গাজী জমি দেখে বলতে পারে ফসল কিরকম হবে, আকাশের মেঘ দেখে বলতে পারে ঝড় হবে কি হবে না। আমার মেয়ে নিজেকে খুব চালাক ভাবে সালেহা বেগম, কিন্তু আমার মেয়ে জানে না অপরাধ করা যত সহজ অপরাধ লুকানো তত সহজ নয়। আমাকে জানতেই হবে সালেহা বেগম, ওই দুপুর খুঁজে দেবার মানুষটি কে। Ha 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 ha!
এক্সকিউজ মি, আপনি যেন কে? আমার নাম সোনালি, আমি সাগরের বন্ধু। ও আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা সাগরটা কে? কি মামা, এই তো আমি। ও তাই তো, সাগর সোনালি। ও মামা, আবারও ভুল করলে। ও সোনালি আর আমি সাগর। সব বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দে তো। কি? অনেকক্ষণ ধরে হরফুন মামাকে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা এই হরফুন মামাটা কে? ও কপাল, তুমি তুমি। ও আমি নিজে। আগে বলবি তো, যাই সাগরকে খুঁজি। আমাদের ঝিনুকের সাথে ওকে মানাবে খুব ভালো, কি বলেন চাচা? আপনি কিচ্ছু ভাববেন না, ওরা দুজনেই খেলার সাথী, ছোটবেলা থেকেই দুজনে বিদেশে মানুষ, ওরা নিজেরা নিজেদের অ্যাডজাস্ট করে নিতে পারবে। আপনি চাচা দেরি না করে স্বাধীনকে বরং তাড়াতাড়ি আসতে লিখে দিন, শুভ কাজে দেরি করতে নেই। আসতে বলবো মানে, অলরেডি আমি আসতে বলেই দিয়েছি, সাথে করে আমার নাত বউয়ের জন্য সব কিছু নিয়ে আসতে বলেছি। ভাই সাহেব, আমার মনে হয় এখন আপনাদের ওয়াদা পূরণের সময় হয়েছে। 20 বছর আগের ওয়াদাকে আজ বাস্তবে রূপ দেওয়া উচিত। আমাদের ছেলের কিছুই আপনার অজানা নেই, সোনালিও আমাদের ঘরের মেয়ের মতোই। তাই আমি বলছিলাম দেরি না করে। রকিব তুমি কি বল? আমি আর কি বলবো, তোমাদের মেয়ে, তোমরা যা ভালো মনে করো তাই করো। তাহলে আর দেরি কিসের, নিন মিষ্টি মুখ করুন। হ্যালো ইয়াং ম্যান, লুকিং হ্যান্ডসাম, বসো মিষ্টি খাও। থ্যাংক ইউ। নাও মা তুমিও খাও। আমিও মিষ্টি পছন্দ। আপনি জানো কে? ও ভাই, আমি কিন্তু মাইন্ড করলাম। মিস্টার খান, আমাকে আজই এক্ষুনি ঢাকায় রওনা হতে হবে। কেন, এত তাড়া কিসের? অনেক জরুরি কাজ ফেলে এসেছি, আমাকে আজই যেতে হবে। ড্যাডি আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি না, এখানে আরো কয়েকদিন থাকবো, ঘুরবো, তারপর। সোনালী মামুনি আমার ঠিকই বলেছে, তোমার ড্যাডি তোমাকে নিয়ে যেতে চাইলেও আমি তো তোমাকে যেতে দিতে পারি না। ঠিক আছে, সোনালীকে রেখেই যাচ্ছি। চলুন আঙ্কেল, আমরা আপনাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ সোনি খান, ওকে আসি ভাবি। ভাইজান, জলমহলের নিলাম ডাক শুরু হওয়ার আগেই আমাদের যেতে হবে। দেওয়ান গাজী আর তার দলের লোকেরা নিলামে উপস্থিত থাকার কথা। দেওয়ান গাজী ও তার লোকেরা শত চেষ্টা করলেও এই শাহবাজ খানের হাত থেকে জলমহল ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। শাহবাজ খান, শাহবাজ খানের শেষ ডাক 15 লক্ষ, 15 লক্ষ 1, 15 লক্ষ 2, আছেন কেউ? 16 লক্ষ, 16 লক্ষ 1, 16 লক্ষ 2, 17 লক্ষ, 17 লক্ষ 1, 17 লক্ষ 2, 18 লক্ষ। দেওয়ান গাজী সাহেবের বলি 18 লক্ষ। দাঁড়াও, শাহবাজ খানের ডাক নিলামের শেষ ডাক, এরপর কোন ডাক চলবে না। এতগুলো লোকের কানে দেওয়ান গাজীর ডাক পৌঁছেছে, কিন্তু আপনার কানে কেন পৌঁছলো না মিস্টার শাহবাজ খান? কাজটা আপনি ঠিক করছেন না গাজী সাহেব, ডাক আমি পেয়ে গেছি, এর মধ্যে আপনি বাড়তি ডাক দিতে পারেন না। নিলামকারীর 3 গুণের আগ পর্যন্ত ডাক দেয়া যায়, এই ডাক ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত আমি জিতব, জলমহল আমার জয়। মিস্টার দেওয়ান গাজী, নদী দিয়ে এত বছরে অনেক পানি গড়িয়ে গেছে, কিন্তু আপনার স্বভাব বদলায়নি। লোকে ঠিকই বলে, কয়লা ধুলে ময়লা যায় না। কয়লা ধুলে ময়লা যায় না ঠিকই, কিন্তু সেই কয়লা আগুনের ছোঁয়া পেলে দাও দাও করে চলে ওঠে। ঠান্ডা কয়লায় আগুন লাগালে ভুল করবেন মিস্টার শাহবাজ খান, পুড়ে ছাই হয়ে যাবে। দেওয়ান গাজী,
গায়ের জোর সব জায়গায় খাটে না। খান পরিবার অন্যায় কখনো বরদাস্ত করেনি, করবেও না। প্রয়োজনে জলমহালে পানির বদলে রক্তের বন্যা বইবে, তবু ওই জলমহাল আমাদের চাই। ডাউন বাড়ির লোক হাতে চুরি করে থাকে না, চুরি পরায়। এখানে কি হচ্ছে গাজী সাহেব? আকাশে মেঘে মেঘে টক্কর লাগলে বিদ্যুৎ চমকাবেই, বাজ পড়বেই। কিন্তু সে বাজ কার উপর পড়বে তার দায়িত্ব মেঘ কোনোদিন নেয় না। খান সাহেব আপনি বলুন, এখানে কি হচ্ছে? ইঁদুরের মৃত্যু আসলে শহরের দিকে পালায়, কিন্তু সে জানে না শহরে মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। এখানে কিছু ইঁদুর মৃত্যুর আশঙ্কায় ছটফট করছিল, তাদের চিকিৎসার ব্যবস্থা করুন, নয়তো বিনা চিকিৎসায় মারা যাবে। দেখ দেখ কত সুন্দর পাখি। দেখ সুন্দরী, তোর বুবার কারবার দে। তোদের এই এলাকার লোকগুলো তো খুব মজার, হাসতে হাসতে আমার গলা একেবারে শুকিয়ে গেছে। পানি খাবি? আচ্ছা তুই এখানে অপেক্ষা কর, আমি দেখি পানি পাওয়া যায় কিনা। পানি পানি তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। রস খাবেন নাকি গো? রস রস খাবে? রস আই রসলা, এদিকে এসো। নামো। এটার মধ্যে কিসের রস? এইটার মধ্যে হইলো খেজুরের রস, আর এইটার মধ্যে হইলো তালের রস। তালের রস আবার কেমন? খুব ভালো। এই পাতিলটার মধ্যে হইলো এক নম্বর, প্রতি গ্লাস 5 টাকা। আর এই পাতিলটার মধ্যে হইলো 2 নম্বর, হ্যাঁ প্রতি গ্লাস 10 টাকা। আচ্ছা তাহলে এইটাই দাও, এইটাই। আপনার রূপে ভালো লাগবো, আমারও ভালো লাগছে। সাগর, আই লাভ ইউ সাগর। বসে কেন?
বুঝেছি, তারিখে তোর মাথা ঠিক নেই। তুই কি বলছিস তুই নিজেই জানিস না? এই সোনালি মাথা লয়েছে তোর প্রেমের নেই, এই সোনালির মনের কথা তোকে শুনতেই হবে। এই সোনালি তোকে ভালোবাসে, ছাড়বো না, আজ আমি তোকে আপন করে নেব। আমি তো তোর পর নই, আমি তোর বন্ধু। না বন্ধু না, প্রেমিকা। আজ আমি তোর সাথে প্রেম করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করিস করিস। Yeah.
সাগরকে কি তুই পছন্দ করিস? পছন্দ করি মানে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড। তাহলে আর দেরি কিসের? খানবাড়ির লক্ষ্মীকে তাহলে ঘরে তোলার ব্যবস্থা করি। আঙ্কেল, ইয়ে মানে আমি এখন যাই। আচ্ছা আচ্ছা। কি দেখছো অমন করে? আমার জুলিয়েটকে। আচ্ছা, তোমার চোখে আমি কি? তুমিই বলো না, তোমার চোখে আমি কি? আমার রোমিও, আমার মজনু, আমার ফারহাদ, আমার ভালোবাসা। না ঝিনুক, লাইলি মজনু শিরি ফরহাদ রোমিও জুলিয়েটের মতো আমি তোমাকে ভালোবাসতে চাই না। কেন? কারণ আমরা ওদের মতো হতে চাই না বলে। প্রয়োজনে টাইটানিকের জ্যাকের মতো রোজের জন্য মৃত্যুর সাথে যুদ্ধ করব, তাও তোমাকে সাগরের অতলে হারিয়ে যেতে দেব না। সাগর ঝিনুক, কিন্তু সত্যি যদি সাগরে ঝড় উঠে আমাদের জাহাজ ডুবে যায়? সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমি তোমাকে উদ্ধার করে আনবো, তবু এই জীবনে তোমাকে আপন করে নেবই। সত্যি যদি আমাকে পেতে যাও তাহলে আমাদের ভালোবাসার কথা আমাদের বাবা মাকে জানাও। জানাবো? কিন্তু কেমন করে? শোনো, চিনুক আসছে না কেন? দাদু, ও মাই ডার্লিং, আরে ছোট গিন্নি, তোকেই তো আমি খুঁজছি। আর আমি তোমাকে আমার কথা বলার জন্য খুঁজতে খুঁজতে এখানে এলাম। বেশ ভালো করেছিস, তাহলে শোন। না না, আগে তোমাকে আমার কথা শুনতে হবে। আরে আমি তো তোর মনের কথাটাই আমি তোকে বলতে চাচ্ছি। আমার মনের কথা তুমি জানলে কি করে? আমার মনটা তো আমার সাথে নেই। মানে? আমার মনটা চুরি হয়ে গেছে দাদু, আই মিন লাভ। আমি একজনকে ভালোবেসে ফেলেছি দাদু, যাকে আমি ভালোবেসেছি তার কথা তুমি শুনলে খুশিতে পাগল হয়ে যাবে। দাদু, তোমাকে আমার আব্বুর কাছে গিয়ে আমাদের ভালোবাসার কথা বলতে হবে। বলবে না দাদু? জানো দাদু আমি কাকে ভালোবেসেছি? কে বলতো? সাগর। সাগর কে? সে সাগর আমার ভালোবাসা। ভালোবাসা? যাকে তুই ভালোবাসিস তাকে কদিন থেকে চিনিস? কেন বলো তো? ভালোবাসা যত সহজ, ভালোবাসার মানুষটাকে চেনা তত সহজ নয়। তুই বিদেশে থেকে মানুষ হয়েছিস দাদু, মানুষের মনের অন্ধকার দিকটা তুই দেখিসনি। এদেশে ভালোবাসার নামে অনেক কিছু হয়, ভালোবাসার নামে অনেক মেয়েকে সব কিছু হারাতে আমি দেখেছি।
আমি চাই না তুই তাদের মতো হোস। ছেলেটি তার নিজের পরিচয় গোপন করেনি, বা ছেলেটি তোকে সত্যিকারে ভালোবাসে? জীবন কি শুধু তোর একার জন্য দিতে পারি? তোর মতো অন্য কেউ তো তার জীবনে থাকতে পারে। ভালোবেসে যদি তুমি জীবন দিতে পারো তাহলে আমি কেন পারবো না? মরে গিয়ে আমি প্রমাণ করব সাগর তোমারই।
চোখে তাকালে দুঃখগুলো যাই ভুলে, কেউ না চোখের আড়ালে তুমি আমার। আমার চোখে তাকালে দুঃখ যদি যা ভুলে, যাব না চোখের আড়ালে আমি তোমার। জন্ম থেকে ওই মৃত্যু যদি এক জীবন হয়, ও সেই জীবনে আমি তোমাকে চাই আর কিছু নয়। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বস। হ্যাঁ কি গাদি, বলেছিলাম না স্বাধীন খবর পেলেই চলে আসবে। সালেহা বেগম, স্বাধীন এসেছে, আরে ওকে মিষ্টি মুখ করাও। চিনু, চিনু সাহেব, সাহেব আপামনি গাড়ি নিয়ে এইমাত্র বাইরে বেরিয়ে গেলেন। বাবু চাচা, চিনুকে স্বাধীনের কথা কিছু বলেননি? স্বাধীন যখন এসেই গেছে তখন তো ওকে বলবই। সোনালী, সোনালী, আম্মু বললো তুই আমাকে এখানে আসতে বলেছিস। কিরে, কি এমন কথা যা ঘরে সবার সামনে বলতে পারলি না? ঘরে যখন আগুন লাগে তখন সে ঘর থেকে সবাই কেন ছুটে বের হয় জানিস? গায়ে আগুন লাগবে বলে। আমি চাই না আমার কষ্টের জন্য তোর ঘরের কোনো লোক কষ্ট পাক, আর তাই মনির ক্ষত দেখানোর জন্য তোকে এখানে টেনে এনেছি। কি সব ছ্যাঁকা পার্টির মতো কথা বলছিস, ঘরে আগুন বুঝিয়ে বলবি তো? আচ্ছা সাগর, যদি তুই কাউকে ভালোবাসিস তার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকার পর জানিস যে তোর ভালোবাসার মানুষটি তোকে ভালোবাসে না, তখন কি করবি? কি করব, বাস্তবকে মেনে নেব। দুনিয়ার এই রীতি, মন দেয়া নেয়ার ব্যাপারটা ঐশ্বরিক। কখন কাকে কেন মানুষ মন দেয় মানুষ তা নিজেও জানে না, কিন্তু পৃথিবীর সবার জন্য কোথাও না কোথাও তার ভালোবাসার মানুষ অবশ্যই আছে, যার সাথে দেখা হওয়া মাত্র বলা কওয়া ছাড়াই ভালোবাসা হয়ে যায়। যেমন আমার জন্য ঝিনুক, নিজ মুখে বলার আগেই আমি জেনেছি আমি তাকে ভালোবাসি। যার ভালোবাসার কথা আমি জানলাম না সে হয়তো আমার জন্য নয়, তার মন হয়তো অন্য কারোর জন্য। সোনালী বেঁচে নেই সাগর, সোনালী মরে গেছে, সোনালী মরে গেছে। সাগরের বুকে যখন ঝিনুককে দেখেছে তখন সোনালী মরে গেছে। এতগুলো বছর ধরে যে স্বপ্ন আমার মনের মাঝে গড়েছিলাম তুই তা ভেঙে দিয়েছিস সাগর, ভেঙে দিয়েছিস। সোনালি, সোনালি এসব তুই কি বলছিস? আমি তো তোকে সেরকম দৃষ্টিতে কখনো দেখিনি। কেন দেখিসনি, কেন সাগর? যেদিন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি, প্রেম কি, তখন থেকে প্রতিটি মুহূর্ত আমি শুধু তোর কথা ভেবেছি। এতগুলো বছর তোর নাম বুকে নিয়ে বেঁচে আছি, তুই এত কাছে থেকে আমার ভালোবাসা বুঝলি না? কখন
এখনো জিজ্ঞেস করলি না সোনালী নামের মেয়েটি তোর কাছে কি চায়? না আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি বন্ধু ভেবে যে হাত আমি ধরে আছি সে হাত আমার ভালোবাসার কাঙাল, আমার খেলার সাথে আমার জীবন সাথী হওয়ার স্বপ্ন দেখছে। আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দিস সোনালী। বাড়ি চল। দেখ আর কাঁদবি না কিন্তু, দেখ সোনালী। দাদু, দাদু, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? এই অসময় কোত্থেকে এলি? মন ভেঙে যাবার কোনো সময় অসময় নেই দাদু, তুমি ঠিকই বলেছিলে, মানুষের ভালোবাসা যাচাই করে নেওয়া উচিত। আমি আমি তখন বুঝিনি দাদু, এখন বুঝতে পারছি স্বপ্ন আর বাস্তব এক নয়। আমার আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেছে দাদু, আমি আমি নিঃশেষ হয়ে গেছি দাদু, আমি নিঃশেষ। এভাবে ভেঙে পড়িস না দাদু, এমনও তো হতে পারে তুই যা ভাবছিস তা সত্যি নয়। আর সব কিছুকে অবিশ্বাস করলেও নিজের চোখকে অবিশ্বাস করা যায় না দাদু। আমার চেনো নাই, আমি সেই সহজ সরল মানুষ। আব্বু, আব্বু, এই লোকটা, এই লোকটা একটা, আমি বলছি আঙ্কেল, এই লোকটা মানুষের মুখোশের আড়ালে একটা শয়তান, রাস্তায় একটা মেয়ে মানুষ দেখলে তাদের উপর ছাপিয়ে পড়ে, তাদের ইচ্ছাকে লুটে নিতে চায়। না মানে বিবাহ আজ সাগর সময় মতো এসে না পড়লে আরো একটি মেয়ে ইচ্ছা হারাতো আঙ্কেল। আসকর, এসব আমি কি শুনছি? দুই ধরনের লোককে আমি কখনোই ক্ষমা করি না, এক দেওয়ান পরিবারের কোনো সদস্য, আর দুই যারা অসহায় মেয়ে মানুষের ইজ্জতের উপর হাত দেয়। আজমপুরের মাটিতে তোর মতো পাপীর কোনো স্থান নেই। আজমপুরের আশেপাশে আমি যেন তোর চেহারা না দেখি। শাহবাজ খানের ছেলে ঠাকুর, চল মা।
তারিশ
সাগর, কেন আমি তোমাকে বলতে পারছি না? কেন তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারছি না? চোখের আড়াল করতে পারছি না। সাগর, সাগর আব্বু, তোমার সব কথা শুনবো, তার আগে আমার কথা তোমাকে শুনতে হবে। চিরক, 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 প্লিজ চিরক, চিরক, যাও তুমি আমার কাছে, চিরক, তোমার মনের মানুষে তোমার ঘরে আছে, ঘরে, যাও, তার কাছে যাও। বিশ্বাস করো, আমার বুকে শুধু একটি নাম লেখা আছে, চিনুক, চিনুক, চিনুক। মিথ্যে, সব মিথ্যে। ওই মেয়েটি তোমার যদি কিছু নাই হয়, না, তোমার হাত ধরে তুমি বুকে জড়িয়ে ধরে রেখেছিলে কেন? তুমি বা কেন ওই মেয়েটিকে কাছে টেনে নিয়েছিলে? চিনুক, চিনুক, ছাড়ো, চিনুক, শোনো, চিনুক, চিনুক, প্লিজ চিনুক শোনো, তুমি ভুল বুঝছো। ও আমার বন্ধু, আমার খেলার সাথে বন্ধু। আর তোমার পার্থক্য এইটুকু যে তোমাকে মন দিয়েছি, ভালোবেসেছি, তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছি। তোমার কাছে আমার ভালোবাসা দিচ্ছে, তোমাকে যদি ভালো নাই বাসবো তাহলে তোমাকে দেখার জন্য এত রাতে চোরের মতো তোমার কাছে ছুটে আসতাম না? তোমার মিথ্যে অভিনয় আমাকে আর ভুলাতে পারবে না। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারি না। চিনুক, ওই মেয়েটির চোখে না তোমার মধ্যে প্রেম দেখেছি। চিনুক, ভালোবাসা দেখেছি। ও নিশ্চয় তোমাকে ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। তুমি তার চোখে ভালোবাসা দেখেছো, কিন্তু আমাকে কি দেখেছো? ওই চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে বলো। দেখনি সারাদিন এই দুটি চোখ শুধু একজনকেই দেখেছে, সে হচ্ছে তুমি। তুমি জানো সত্যিকারের প্রেমিক তার প্রেমের জন্য জীবনও দিতে পারে। আজ সাগর এই মুহূর্তে তার ভালোবাসার সামনে জীবন দিয়ে প্রমাণ করবে সাগর ঝিনুককে কতখানি ভালোবাসে। শাহবাজ খানের ছেলে সাগর, মিস্টার শাহবাজ খান, কাল রাতে আমার বাড়িতে একটা চোর ঢুকেছিল। চোরটার ভাগ্য ভালো, আমার হাতে ধরা পড়েনি। চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে, আপনার কমে গেল কেন? চোর ধরতে পারলেন কি পারলেন না তা জেনে আমি কি করব? থানায় যান, মামলা করুন। মামলা করলে সম্মানটা
আপনারই যেত। What do you mean? I mean your son. সাগর, সাগর, সাগর! Yes, সাগর, your only son. কাল রাতে আমার বাড়িতে আপনার সুযোগ্য সন্তান চুরি করতে ঢুকেছিল। Don't, Gadi! Don't shout, Mr. Shahbaz Khan! চোরের বাবার বড় গলা মানায় না। কথা আসতে বলুন, যত কম লোকে শুনবে ততই আপনার মঙ্গল। মিস্টার দেওয়ান গাজী, আপনার বয়স হয়েছে, বেশি বয়সে মস্তিষ্ক বিকৃতি হওয়া স্বাভাবিক, আর পাগলের কথায় কান দেবার সময় আমার নেই। শাহবাজ খান, হয়তো আমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, কিন্তু এটা সত্যি যে কাল রাতে সাগর আমার বাড়িতে চোরের মতো ঢুকেছিল। কোন প্রমাণের জোরে আপনি আমার ছেলেকে বারবার চোর বলছেন? আমি আপনার কথায় বিশ্বাস করি না। I don't believe it. You better believe it. Wait. এই ঋণ প্রমাণ। আমার বাড়ির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার উদ্দেশ্যে যদি আপনার ছেলে আবার হাত বাড়ায়, সে হাত আমি কেটে ফেলবো। Remember it. সাগরকে আমি কতখানি ভালোবাসি তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু ড্যাডি চাইছে তোমার সাথে আমার বিয়ে হোক। ইম্পসিবল! সাগরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে ঝিনুক, তোমার ইচ্ছে পূরণ হবে, আমি তোমার সাথে আছি। যাও, নিশ্চয়ই সাগর তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ড্যাডি! ডোন্ট ওয়ারি, আমি দেখব। স্বাধীন, তোমার ঋণ আমি কখনই শোধ করতে পারবো না। থ্যাংক ইউ। আসি। কি ব্যাপার স্বাধীন, তুমি একা? ঝিনুক কোথায়? ইয়ে মানে আঙ্কেল, দাদুকে দেখা করতে বলেছে। স্বাধীন, তুমি আমার কাছে কিছু গোপন করছো না তো? না মানে কি গোপন করবো আঙ্কেল? ইয়ে মানে আমি এখন আসি। ঝিনুক অন্য কোথাও যায়নি তো? মিস্টার দেওয়ান গাজী, আপনার মেয়েকে সামলান। বেগানা পুরুষের হাত ধরে যে মেয়ে বেরিয়ে যায় লোকে তাকে নষ্টা বলে। মেয়ের পায়ে শিকল দিন, না হয়তো লোকে আপনাকে নষ্টা মেয়ের পিতা বলে জানবে। মাইন্ড ইট! ইউ স্টুপিড! এর জন্য কি নিজের বুকে পাথর বেঁধে তোকে দূরে রেখে মানুষ করেছিলাম? যারা এই পরিবারের চিরশত্রু, যাদের সাথে আমাদের কথা হয় বন্দুকের ভাষায়,
তুই সেই পরিবারের মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করে তুলেছিস, তোকে আজ আমি খান পরিবারের মর্যাদা নিলাম করেছে। দেওয়ান গাজীর মেয়েকে তোমার ছেলে ভালোবাসে, ভালোবাসার ভূত ওর মাথা থেকে নামাবো। সরে যা আর বস, সরে যা। যে ভাই তার মরে যাওয়া বোনের কথা একবার ভাবিনি, ভাবিনি যে ঘরের মেয়েকে সে ভালোবাসে তারাই তার বোনের হত্যাকারী, সেই সন্তানকে আজ আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। কেন, যতক্ষণ পর্যন্ত স্বাধীনের সঙ্গে তোর বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত এই শিকলে তুই বাঁধা থাকবি। আমরা শুধু দুজন দুজন, আমরা শুধু দুজন দুজন, আমরা শুধু দুজন দুজন, আমরা শুধু দুজন দুজন, আমার উপর খুব রাগ করেছিস তাই না? আজ তোর বাবা যখন তোকে মারছিল তখন আমার কি মনে হয়েছিল জানিস? মনে হয়েছিল তোর গায়ের প্রতিটি আঘাত আমার গায়ে কাটার মতো বিচ্ছে, কিন্তু তবু কোনো প্রতিবাদ করতে পারিনি। কেন জানিস? বাবাকে হারানোর পর থেকে ভাই জানি আমাকে বাবার আদরে বড় করেছে। আমাকে যখন সে শাসন করত আমি ভাবতাম এ তার শাসন নয় আশীর্বাদ। চাচ্চু, তোর বাবা আমাকে যেভাবে মানুষ করেছে আমিও চেয়েছিলাম ঠিক সেইভাবে তোকে কোলে পিঠে করে মানুষ করতে। তোকে ভাইজান খুব ভালোবাসে, আজ পর্যন্ত তার প্রতিটি নিঃশ্বাস পড়েছে তোর ভালোর জন্য। দেওয়ান আর খান পরিবারের সংঘর্ষে তোকে হারাতে চাননি ভাইজান, ওরা তোকে বাঁচতে দেবে না। তোর কিছু হলে এই পরিবারের কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। তুই আর কাউকে কষ্ট দিস না, কষ্ট দিস না সাগর। তুমি কাঁদছো চাচ্ছো, তুমি কাঁদছো। আমার কষ্টে যেমন তোমার কান্না পায় তেমনি তোমার চোখের পানিও আমার সহ্য হয় না। আর কেঁদো না চাচ্চু, যদি আমার কষ্ট কমাতে চাও তাহলে আমাকে সাহায্য করো, আব্বুকে বোঝাও আমি ঝিনুককে ছাড়া বাঁচবো না চাচ্চু। না সাগর, আমাকে তুই এমন অনুরোধ করিস না, যা আমি রাখতে পারবো না। আমি তোকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না চাচ্চু। তোমার কাছে কখনো আমি কিছু চাইনি,
আমার এই সামান্য অনুরোধটুকু রাখবে না, কথা দিচ্ছি আর কখনো তোমার কাছে কিচ্ছু চাইবো না। না না সাগর, এই অক্ষম চাচাকে তুই ক্ষমা করি, ক্ষমা করি। চাচু চাচু, তোমরা কেউ আমাকে বুঝলে না, আমি ঝিনুককে ছেড়া বাঁচবো না। সাগর, তুই কি ঝিনুককে সত্যি ভালোবাসিস? আমার শরীরের প্রতিটি রক্তকণা যদি কথা বলতে পারত তাহলে তুই শুনতে পেতি। তার প্রতিটি ফোঁটায় লেখা আছে একটি নাম, ঝিনুক। যা সাগর, চলি সোনালি। ঝিনুক, সাগর, ঝিনুক, সাগর, চলো ঝিনুক, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো। সাগর, আমি কি করে যাব? আমার হাত আর পা যে শিকলে বাঁধা। ঝিনুক, এখন কি করব? এই নাও সাগর, তুমি তোমার ঝিনুককে মুক্ত করে নিয়ে যাও, দেরি করো না, নাও দাও। আমার রক্তের কসম, শাবাজ খানের ছেলেকে আমার ঘরের ইজ্জত নিয়ে ঘর থেকে জীবিত বের হয়ে যেতে দেব না। গুলি করার আগে আপনার ওয়াদার কথা মনে করুন মিস্টার দেওয়ান গাজী, জীবন বাঁচানোর ঋণে আপনি আমার কাছে ঋণী। মনে পড়ে আপনি আমাকে বলেছিলেন আমি যা চাইব আপনি তাই দেবেন? আজ আমার চাওয়ার পালা আর আপনার দেবার পালা। আমি চাই আমি ঝিনুককে নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাব, আর আপনি তাতে কোনো বাধা দেবেন না। যদি বাধা দেন তাহলে আমি বুঝব দেওয়ান পরিবারের ওয়াদার কোনো মূল্য নেই। মিথ্যে আপনাদের এই আভিজাত্য, মিথ্যে আপনাদের এই ক্ষমতার দম্ভ। আপনি কি চান দেওয়ান গাজীকে লোকে অকৃতজ্ঞ বলুক, মিথ্যেবাদী বলুক? যদি চান তাহলে দুজনকেই গুলি করুন, চালান গুলি। দেওয়ান গাজী কখনো কারো কাছে ঋণী থাকে না। যদি যেতে চাও তাহলে যাও, কিন্তু যাওয়ার আগে একটা কথা জেনে যাও, আমার বাড়ির সীমানা পার হবার পর তোমার যে কোনো ভয়ঙ্কর পরিণতির জন্য আমি দায়ী থাকব না। ভাইজান, সাগর ঘর থেকে পালিয়েছে, দেওয়ান গাজীর মেয়ের হাত ধরার আগে সাগরকে ফিরিয়ে নিয়ে আয়। জি ভাইজান। কথা বল ভাই, কথা বল, তোর এই অবস্থা কে করেছে বল? ভাই
এই এলাকাতেই আছে, যা খুঁজে বের কর। শাবাশ আজগর, এখন আমি বুঝতে পারলাম তুমি আমার সত্যিকারের আপন লোক। ছোট লোকের বাচ্চাকে আজগর গুলি ফোটা, গুলি রাজ ওই শাবাশ খানের কানে পৌঁছে দে। যে শাহবাজ খানের নামে আকাশের বিদ্যুৎ নেমে যায়, সাগর তার স্রোতের গতি বদলায়, সেই শাহবাজ খানের নাম ধরে ডাকার সাহস তোমার কোত্থেকে হলো? আমার বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করার সাহস দেওয়ান কাজীর মেয়ে কোত্থেকে পেল? আমার ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। কোন সাহসে খান বাড়ির জমিনে দাঁড়িয়ে তুমি উঁচু গলায় কথা বলছ? আমার ভালোবাসার সাহসে। তুমি কি জানো না দেওয়ান বাড়ির কাউকে পেলেই শাহবাজ খানের গুলিতে তার বুক ঝাঁঝরা করে দেয়? তোমার বুক কি এতটুকু কাঁপল না? না, কাঁপেনি। যে দেওয়ান পরিবারের জন্য আজ থেকে এক যুগ আগে আমার সাথীকে হারিয়েছি, যে দেওয়ান পরিবার আমার প্রাণ প্রিয় ভাই আর মাঝের জীবন কেড়ে নিয়েছে, যে দেওয়ান পরিবারের হিংসার বলি হয়ে আজমপুরের অসংখ্য মানুষ জীবন দিয়েছে, অসংখ্য পরিবার হারিয়েছে তাদের বাবা মাকে, যেই দেওয়ান পরিবারের সদস্য এই বাড়িতে এসে নিজের জীবন নিয়ে ফিরে যেতে পারে না। আমার বন্ধু গুলি করতে চান, চালান গুলি। আমার বুকে গুলি করে যদি আপনি আপনার সন্তানকে ফিরে পান, চালান গুলি। আমার বুকে গুলি চালিয়ে যদি আপনি আপনার ভাইকে ফিরিয়ে আনতে পারেন, চালান গুলি। আমার বুকে গুলি করে যদি আজমপুরের এতিম শিশুরা তাদের বাবা মাকে ফিরে পায়, চালান চালান গুলি। কিন্তু আপনাকে কথা দিতে হবে, আমাকে মেরে আপনি আপনার সন্তান সাগরকে বাঁচাবেন। সাগর, কি হয়েছে, কি হয়েছে আমার সাগরের? আপনার সাগর দেওয়ানগাজীর নির্যাতনের শিকার হয়ে কষ্ট পাচ্ছে। আমার বাবার পোষা গুন্ডারা ওকে মেরে ফেলবে। মা, ওকে ওকে আপনি বাঁচান। সাগর, আমার সাগরকে, আমার সাগরকে বাঁচাও, আমার সাগরকে বাঁচাও। খান পরিবারের হাত জীবিত লোককে বাঁচানোর জন্য হাতে অস্ত্র তুলে নয়, যে মরে গেছে তার জন্য নয়। কি বলছেন আপনি? সাগর সেদিন মরে গেছে যেদিন দেওয়ান পরিবারের সামান্য একটা মেয়ের ভালোবাসার কারণে সাগরে বাড়ি ছেড়ে চলে গেছে। আপনার সাগর হয়তো মরে গেছে, কিন্তু আমার ভালোবাসার সাগরকে আমি মরতে দেব না। আপনার সাহায্য পাই বা না পাই, নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাবো। যদি সাগরকে বাঁচাতে গিয়ে মরে যাই, তবু পৃথিবীর বুকে লেখা থাকবে সাগর আর চিনু শুধু দুজন দুজন। খামোশ! কোন চিৎকারই আর আমাকে থামাতে পারবে না। আপনি আমাকে বাধা দিতে চান? পারলে দিন, যে বাবা সন্তানের বিপদের দিনে নিজের হার জিতে বিচার করে সে আর যাই হোক সত্যিকারের পুরুষ নয়। সত্যিকারের পুরুষ আপনার ছেলে সাগর।
ভালোবাসার কারণে, যে আমার বাবার বন্দুকের সামনে নিজের বুক মেতে দিয়েছে। আজকের পর খান পরিবারের পুরুষের তালিকা থেকে আপনার নাম খারিজ করে নেবেন। অঞ্জন, আপনার ওই ধমকের ভয়ে আমি গত 20 বছর ধরে বুকে পাথর বেঁধেছি। আপনার মুখের উপর আমি একটা কথাও বলিনি, কিন্তু আজ বলছি, আমার সাগরের যদি কিছু হয় তাহলে আপনাকে আমি হাসারের দিনেও ক্ষমা করব না। ঝিনুক, তুই কি পারবি তোর ভালোবাসার জীবন বাঁচাতে, তাকে তাকে মায়ের বুকে ফিরিয়ে দিতে? আমি পারবো মা, পারবো, পারতে আমাকে হবেই। তাহলে এই নে, ধর। আজ শাহবাজ খানের বন্দুক দেওয়ানগাজির মেয়ের হাতে, তার ভালোবাসার জন্য গর্জে উঠবে। যে হাত আমার মেয়ের হাত ধরেছিল ওই হাত কেটে ফেল। যে পায়ে ভর দিয়ে সাগর আমার ঘরের ইজ্জত নিয়ে পালিয়েছিল সে পা কেটে ফেল। আমার বন্দুকের গুলিতেই তোর মৃত্যু লেখা আছে। নাম নেই শিনু, আমার বন্দুকের গুলিতে কারোর নাম লেখা নেই। আমার সাগরের দিকে কেউ বন্দুক তুললে তার বুক আমার বন্দুকের গুলিতে ঝাঁকড়া হয়ে যাবে। তোর মাকে তুই আর একটা আঘাত করলে তোর মা মারা যাবে। মারুকে আপনার দিলে কি একটু দয়া মায় নেই? ওই মাসুম বাচ্চাদের কষ্টে কি আপনার মনে একটু কাঁদে না? আমি আপনার কাছে আমার ছেলে আর আপনার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। দয়া করে ওদের জীবন ভিক্ষা দিন। ভিক্ষা? তুই আজ কোথায় শাহবাজ খান? দেখে যা, তুই নয়ন মরে দেখে যা। আজমপুরের ইজ্জত আজ আমার পায়ে লুটুপুটি খেয়ে ভিক্ষা চাইছে। কোথায়, কোথায় মিস্টার শাহবাজ খান? ছেড়ে দিন ওদের, আপনি ছেড়ে দিন। কোথায়?
কিছুক্ষণ আগে বলেছিলাম আজমপুরের ইজ্জত তোর পায়ে পড়ে ভিক্ষা চাচ্ছে, এখন খোদ দেওয়ান গাজী শাহবাজ খানের পায়ের নিচে, বল কি ভিক্ষা চাস তুই? আমার স্বামীকে মেরে আমার সন্তানকে এতিম করবেন না। চুপ করে আছেন কেন? আপনিও কি দেওয়ান গাজীর মতো অমানুষ হতে চান? দেওয়ান গাজীর হৃদয়ে না হয় সন্তানের আর্তনাদ পৌঁছে না, তার মনুষ্যত্ব হয়তো মরে গেছে, কিন্তু শাহবাজ খান সেও কি পশু, নিষ্ঠুর অমানুষ। উঠে এসো বোন, উঠে এসো, এসব অমানুষের কাছে চোখের পানি ফেলে কোনো লাভ নেই, এরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই কথা বলতে হবে। হাতের ওই বন্দুক যদি ফেলে না দেন, চিরদিনের জন্য যদি আপনাদের যুদ্ধ না থামেন, তাহলে তাহলে এখানে আমার লাশ দেখতে পাবেন। ভুল তুমি করলো, আমি করবো না শাহবাজ। দুনিয়ার বুক থেকে শাহবাজ খানের নাম আমি চিরদিনের জন্য মুছে দেব। হাতের বন্দুক ফেলে দিন, নয়তো আজ আমাকেও আমার বোনের পাশে দাফন করতে হবে। সাক্ষীর প্রয়োজন হলে আমি দেব। হ্যাঁ, আমিও বিয়ের পাশে আছি, সবকিছুর হোতা ওই আজগর। এই এদের সবাইকে গ্রেফতার করো। দুলা ভাই, দেরি কিসে? আদমপুর আর পলাশপুরের মধ্যে বাদ্যটা বাজিয়ে দেন। রাতে কেন চুপ হয়ে আছো? কিছু একটা বলো, কিছু একটা করো। ম্যা 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 ম্যা